একদিকে চলছে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা এবং অপরদিকে মুর্শিদাবাদ পৌরসভায় চেয়ারম্যান ললিতা দাস নন্দীকে অপসারণ করা হলো। প্রসঙ্গত গত 14 জুন মুর্শিদাবাদ পৌরসভার 9 জন কাউন্সিলর অনাস্থা ডাকে। পৌর আইন 1999 অনুযায়ী অনাস্থা প্রস্তাব আসার 15 দিনের মধ্যে চেয়ারম্যানকে কাউন্সিলরদের নিয়ে মিটিং ডাকতে হতো, কিন্তু চেয়ারম্যান মিটিং ডাকেননি। পরবর্তী 7 দিনে ভাইস চেয়ারম্যান মিটিং ডাকেননি, তাই 28 দিনের মাথায় তলবি সভা ডাকা হয় মুর্শিদাবাদ পৌরসভায়। মঙ্গলবার 10 জন কাউন্সিলরের উপস্থিতিতে তলবি সভার মাধ্যমে পৌরসভার চেয়ারম্যান ললিতা দাস নন্দীকে অপসারণ করা হয়। বর্তমানে মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ভাইস চেয়ারম্যান মেহেদি আলম মির্জা। এদিনের তলবি সভার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা নবাব পরিবারের সদস্য ফাহিম মির্জা। তিনি জানান, পৌর আইন অনুযায়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কোনো মিটিং না ডাকায় তলবি সভা 3 জন কাউন্সিলর মিলে ডাকবে। সেই মতো 4, 5 এবং 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই তলবি সভা ডাকে এবং এই মিটিংয়ে মোট 10 জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। অপরদিকে মুর্শিদাবাদ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ ধর বলেন, আমরা দলের বিরুদ্ধে না, বরং চেয়ারম্যানের বিরুদ্ধে। 14 মাস ধরে কোনো কাউন্সিলরকে কাজ করতে দেওয়া হয়নি, তাই আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, সেই জন্য তাকে অপসারণ করা হলো। চেয়ারম্যানের আমাদের প্রতি এবং জনগণের প্রতি যে অনীহা এবং 14 মাস ধরে আমাদের যে আমাদের প্রতি অন্যায় অবিচার, এর বিরুদ্ধেই আর আমরা গত 14/6 আমরা অনাস্থা ডেকেছিলাম। মেজরিটি কাউন্সিলর নিয়ে 9 জন কাউন্সিলর মিলে আমরা অনাস্থা ডেকেছিলাম। সে অনাস্থা চেয়ারম্যানের 15 দিনের মিটিং ডাকার কথা ছিল, 15 দিনে উনি ডাকেনি। পরবর্তী 7 দিনে ভাইস চেয়ারম্যান ডাকেনি। পরবর্তী 7 দিনে তলবি সভায়, সেই তলবি সভার মাধ্যমে আজকে মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যানের অপসারণ হলো। বর্তমান যিনি চার্জ পেলেন সেটা পৌর অ্যাক্ট অনুসারে 1993 যে পৌর আইন আছে সেই আইন অনুসারে বর্তমানে ভাইস চেয়ারম্যান চার্জ পেলেন, উনি চালাবেন।